চলে এসেছি মর্নিং ওয়াক করতে। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে? কোনোদিনও শেয়ার করা হয়নি, তোমরা গেস করে বলো তো জায়গাটা কোথায়। আশা করছি অনেকেই তোমরা বলতে পারবে, তো আমি তোমাদের বলবো না, তোমরা কমেন্টে জানিও। তো জায়গাটা ভীষণই ভালো, আর এখানে প্রাতঃভ্রমণ করতে ভীষণই ভালো লাগে। প্রচুর লোক একসাথে এখানে হাঁটে, বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো সকালটা শুরু করলাম। সকাল 6:45 মতো বাজে চলে এলাম মাছের বাজারে। আর যেহেতু রবিবার, মাছ মাংস ইত্যাদি কিনতে হবে আর কি। তো সবগুলো দোকান বসেনি, কয়েকটা দোকান মাত্র বসেছে। ওখানেই যা আবার ওখানে হচ্ছে, আমরা কি করবো বলে, চেষ্টা তো করি, কোম্পানি পাল্টে দিলাম। হ্যাঁ, কোম্পানি পাল্টে দিলাম, এত ডাইরেক্ট এখন সেই এই বাজারের মাছ কিন্তু আমাদের পছন্দ হলো না, শুধুমাত্র আলু নিয়েই চললাম। চলে এসেছি আর একটা বাজারে। এই বাজারের মাছ কিন্তু বেশ ভালো, সব মাছই বেশ পছন্দ। সব তো আর দেওয়া যাবে না, তার মধ্যে কিছু কিছু মাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর কী কী মাছ নিলাম সেগুলো কিন্তু আমরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা মাছ কাটা দেখো, আর মাছগুলোকে মানে কত বড় মাছ, কী কী মাছ বাজারে আছে সেগুলো তোমরা দেখতে থাকো। আমি তো খুব একটা বাজারে আসি না, তো আমার বেশ ভালোই লাগছে। সকাল সকাল বাজারে এসেছি, ভিড় একদমই নেই, সবে মাত্র মাছ নিয়ে বসেছে, বটি পেতে বসেছে, মাছ কাটাকুটি হচ্ছে আর কি। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো, আর আমি কী মাছ নিলাম সেটা তো বাড়িতে গিয়েই দেখাবো তোমাকে। বড়ো কাটতে হয় না, মিডিয়াম কাটো। ঘাটাটা কিন্তু গায়ে লাগেনি বলো? গায়ে লাগবে না তো। চলো, আমাদের চলে এসেছে উইদাউট সুগার, উইদাউট মিল্ক, ব্ল্যাক টি নয়, লাল টি, প্রত্যেক দিনের মতন মর্নিং মর্নিং টি। চলো টিটা খেয়ে শুরু করবো কাজকর্ম। কী কী মাছ আনলাম বাজার থেকে দেখো একবার দেখি নি। কেনার সময় তো তোমরা দেখছিলে যে কী কী মাছ নিয়েছি, তো সমস্ত কিছু তো আর ভিডিও করা হয়নি। তো বাড়িতে এনে দেখো সব মাছ ধোয়া হয়ে গেছে, তো কী কী মাছ সেটা একবার দেখাই। এটা হচ্ছে বোয়াল মাছ, যেটা আমাদের সব সময় বাড়িতে থাকে, বোয়াল মাছ। এটা হচ্ছে মোড়ালা মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি, আর এটা হচ্ছে ইলিশ মাছ, যেটা তোমরা কাটতে দেখেছিলে। ইলিশ মাছটা খুব ভালো পাওয়া গেছে, বাজারে দুটো ইলিশ মাছ ছিল, তার মধ্যে একটা আমরা নিয়ে এসেছি, আর একটা জানি না কার বাড়িতে যাবে। যাই হোক, আজকে আমি বাজারে গেছিলাম বলেই কিন্তু এত মাছ এসেছে, তাই না বলো?
আমার পছন্দ মতো সব আসেনি, এখনো একটা মাছ আসেনি। কি মাছ গো? কি মাছ বলো তো, গেস করো। চিংড়ি মাছ? হ্যাঁ, চিংড়ি মাছটা আসেনি। তাহলে মোটামুটি সারা সপ্তাহ মতো হয়ে যেত, সারা সপ্তাহে হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু লাগে, যে কোনো রান্নার মধ্যে একটু চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। যাই হোক, সব মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার এই মাছে নুন হলুদ মাখিয়ে যেটা ভাজার ভাজবো, যেটা কাঁচা রাখা সেটা কাঁচা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এখন আসলো? হ্যাঁ, সব বাড়ি বাড়ি দিচ্ছে। আমাদের তো উপরে উপরে আর উঠতে পারেনি, ওগুলো মনে হয় হাতে হাতে নিতে হবে। দিয়ে যাবে কোনো? ওরা প্রচুর গরম পড়েছে, অনেক কাজ করেছি সকাল থেকে, টিফিন নিয়ে বসেছি। আজকে টিফিনে কি আছে দেখো, যা গরম পড়েছে চিড়ে নিয়ে এসেছি, তার সাথে হচ্ছে আম আর হচ্ছে বাতাসা আর মুড়ি, বুঝেছো? এগুলো সব একসাথে করে মাখবো, মেখে খাবো। কি গো, আমাদের ছবিটা এখানে জায়গা পেয়েছে? ছবিটা কেন আমি রেখেছি মুছে? এখানে রাখলে হবে না, ঘিয়ে রাখার জায়গা কত? এই মা, ছবি তো এখানে ফেটে ফুটে গেছে গো। হ্যাঁ, ওইটা উঠে গেছে ওইখানটায়, এরকম না আবার করতে হবে। ছবিটা দেখে মনে হয় আমরা কি অবস্থা, কত রোগা ছিলাম আর এখন কি অবস্থা হয়েছে, আর মাথায় কত চুল ছিল এখন স্টেডিয়াম হয়ে গেছে। মাথার চুল সব উঠে গেছে। ও বাথরা কথা বলতে মনে পড়লো, মাথায় বেশ করে তেল দিয়েছি, মর্নিং ওয়াক করে এসে আগে মাথায় তেল দিয়েছি, মনে হচ্ছে স্নান করলে ভালো হতো, তাও তেলটা দিয়ে ঘন্টা দুই রান্না রাখলে হবে না, এর জন্য স্নান করি, জল খাবার খেয়ে তারপরে যাবো স্নান। আজ হাঁটাটা কিন্তু মনে হলো না যে অতটা রাস্তা হেঁটেছি, এতটা হাঁটলাম মনেই হলো না। ওইখানে মোটামুটি 5টা থেকে গেলে মনে হয় ভালো হয়, অনেক লোক হাঁটে ভালো লাগবে, সবার সাথে সাথে হাঁটাটা হয়ে যায়। আর যতই চেষ্টা করি বাড়িতে হাঁটবো, বাড়িতে লাফাতুড়ি করবো বা কিছু, কিছু হয় না। জায়গা মতো যে কোনো সংস্থা আর যে কোনো মানে সবার মধ্যে গিয়ে কাজ করতে হবে, একা একা কোনো কাজ হয় না, বুঝেছো? জল খাবার খাই, আমার প্রচুর কাজ আছে, ওই কাজগুলো আমাকে একা একাই করতে হবে, ওই কাজ আমাকে কেউ কাজ করবে না, ঠিক আছে? জল এতগুলো মনে হয় খাবার লাগবে না, বুঝেছো? অল্প একটু আমি তোমাকে মেখে দেবো না, তুমি না তুমি সব মেখে নাও, সব একবার আমার সাথে মানবো। বন্ধুরা, পুজো তো হয়ে গেল, আজকে পুজো করতে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 1টা বেজে গেছে। প্রত্যেকদিন সকাল সকাল পুজো করি, আজকে একটু দেরি হয়ে গেল। আসলে সকালবেলা প্রচুর কাজ ছিল আজকে, এখানকার জিনিস ওখানে একটু করতে হচ্ছে, এখন বুঝতেই পারছো। একটু ওয়ার্ড্রপ গোছাচ্ছি, একটু এটা ওটা মোছামুছি করছি, তারপরে আলমারিগুলো নিচে যাবে তার ব্যবস্থা করতে হবে, তার জন্য আলমারিগুলোকে খালি করেছি, কালকে পরশু দিনও খালি করেছি কিছুটা, কালকেও কিছুটা খালি করেছি। মোটামুটি 2-3 দিন লেগে গেল খালি করতে, একটা একটা আলমারি মানে তাড়াতাড়ি করে গুছিয়েছি প্রথমটা, আর একটা আলমারি এখনও চলছে গোছানো, পুরোপুরি হয়নি। তাই সেই কাজগুলো করতে গিয়ে সকালবেলা একটু সময় গেল। যাই হোক, পুজো হয়ে গেছে, বড় কাজ, সকালবেলা পুজো করলে সব কাজ মানে তাড়াতাড়ি হয়ে যায়, আজকে একটু দেরি হলো। তোমার তো পরে আলমারিটা যে গুছিয়ে ওইটাও তো তোমার কাজে লেগে গেছে অনেক। হ্যাঁ, সবটাই কাজ। চলো ঠাকুরের বাটা তুলে নি, পুজোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে রান্না করতে হবে। সকালবেলা রান্নার অর্ধেকের বেশি রেডি করে রেখেছি, বুঝেছো? এখন শুধু কড়াতে দেব, ঝপঝপ রান্না করে তুলবো। তো কি কি রান্না হবে আজকে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। চলো, সেই ছোট চামচটা কোথায় গেল? দিতে যাওয়ার আগে ডাল বসিয়ে গেছি, মুগ ডাল, এই দেখো মুগ ডাল ভিজিয়েছিলাম, তারপরে মুগ ডাল সিদ্ধ হতে বসিয়েছি, সোনা মুগের ডাল, প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনো গলেনি, বুঝছো? এগুলোই রেডি করে গেছিলাম যে ডাল সিদ্ধ হতে সময় লাগে, পুরো শক্ত। যাই হোক, আস্তে আস্তে সিদ্ধ হোক, প্রেশারে দেবো না, প্রেশারে দিলে না ভালো লাগে না খেতে। এদিকে তো ভাত বসে গেছে, আর এদিকে ডাল হচ্ছে, আর রান্না হবে, অনেক কিছু রান্না করবো ভাবছি, তো কখন করবো জানি না, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে রসুন থেতো করে রেখেছি, এগুলো দিয়ে, আর হচ্ছে
মাছের তেলটা এনেছিলাম সকালবেলা, দেখেছি মাছের তেল দিয়ে, মাছের তেল চচ্চড়ি হবে একটা বেগুন দিয়ে। আর বাবাই থাকলেও তো বেগুন দিতে পারি না, আলু দিয়ে করতে হয়। আর একটা শুক্তো মতো বানাবো, এটা বাচ্চার, এটা বাচ্চার বানাবো, যে বাচ্চাটা কথা বলছে ওই বাচ্চাটার জন্য এই শুক্তো বানাবো। কাঁচকলা আর এটা কি বলে থানকুনি পাতা, থানকুনি পাতা দিয়ে হচ্ছে ওই একটু স্টু মতো বানাবো, ওইগুলোই রেডি করেছি। আর এদিকে রান্না হবে, সকালবেলা তো অনেক বাজার করেছিলাম তোমাদের দেখিয়েছি, তো সব রেডি করে রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে তুলে রেখেছিলাম আর কি। আর যেগুলো আগে খেতে হবে আর কি, নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে, সেইগুলো আর কি বানাবো। এই কুচো মাছটা হচ্ছে ভাজা করবো, ওই কড়কড়া করে ভাজা হবে। আর ইলিশ মাছের মাথাগুলো ছিল, ওই মাথাটা দিয়ে করবো হচ্ছে মুগের ডাল, বুঝেছো? আর এই তেল পটকাটা দিয়ে বেগুন বানাবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে মাখিয়ে দেখো, পুরো ম্যারিনেটের মতন করা হয়ে গেছে। যেমন করে মাছ ম্যারিনেট করে রাখলে যে টেস্টটা আসে ঠিক সেই টেস্টটা আসবে, আর ভীষণ ভালো লাগে এটা খেতে। তো চলো ঝপাঝপ করে রান্না করে দিই। এই জন্য একটু দেরি করে রান্না করতে এলাম, যে একটু ভালো করে ম্যারিনেট হয়ে যাক, তারপরে রান্না না করলে মানে স্বাদটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, তো চলো রান্না বান্না করে নিয়ে তারপর আমি আবার আসছি। মা, মা কি হয়েছে? রান্না হবে না, দুটো তো বেজে গেল। রান্না হয়েই দেখ, বাসন মাজছি। ও হয়ে গেছে, তিনটে জায়গায় রান্না বসিয়েছি, ছটা ঝট রান্না হয়ে গেছে, বাসনটা মেজে খেতে দেবো। তুই ঘেমে একবার স্নান হয়ে গেছো? আবার স্নান করে নেবো, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার স্নান করবো। আমি একটু করবো তোমার সাথে তাহলে, মানে তোমার হয়ে যাওয়ার পর আমি করবো। একটু গরম লাগছে ভীষণ, আজকে না অনেক গরম পড়েছে, বৃষ্টি তো হওয়ার কথা, বৃষ্টি বলে হবে কিন্তু হচ্ছে না, বিদ্যুৎ চমকা হয়ে গেল তোমার বৃষ্টি। ছোটি করে লুকোচুরি খেয়েছে, যখন বৃষ্টি হবে না দেখবি পুরো ভাসিয়ে দেবে। কালকে পড়তে যাওয়ার সময় এমন একটা বিদ্যুৎ দিল, মানে বিদ্যুৎ চমকালো আর কি, তখন যা খাটকে আর পড়তে যেতে হবে না শনিবার নাকি। তারপর দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়লো, টিপ টিপ বর্ষা পানি হয়ে গেল গিয়ে। তখন আমি ওই গানটাই গাইছিলাম, টিপ টিপ বর্ষা পানি, পানি মে আগ লাগাই, সামথিং ছিল না, লিরিক্স জানি না। জানিস না পানি, পানি মে আগ লাগাই। রান্না বান্না কমপ্লিট, খেতে দেবো। রেসিপি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি, চলো সবগুলো এনে নিই আমি এখানে, বুঝেছো? তো ওটা তো গরম গরম ভাত তোমরা জানোই, ডাল আর কি কি করলাম, অনেক কিছু করা হয়ে গেছে। চলো খেতে বসবো, সবাইকে খাবারগুলো দেবো। ওটা মাছ ভাজাটাও না? হ্যাঁ হ্যাঁ। তো চলো কি কি রান্না করেছি একবার দেখি নি। এটা হলো গরম গরম ভাত, তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভালোই হয় খেতে। আর হচ্ছে এটা হচ্ছে সেই মোরলা মাছের চচ্চড়ি। মাংস করনি? না, আমরা মাংস খাই না, ছেড়ে দিয়েছি মাংস। এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে তেল, ওই যে মাছের তেল ছিল, তেল পটকা বেগুন দিয়ে করেছি। আর এই যে ওই মোরলা মাছ ঝরঝর করে ভাজা, আর এই রুগীর পথ্য বানিয়েছি, এটা হচ্ছে ওই থানকুনি পাতা আর কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল করেছি। ঠিক আছে, চলো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:20 এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। কত কুকুরের আওয়াজ হলো, ঘুমিয়ে গেছে। এখন 6:30 বাজে, ঘুমালাম কোথায় তুই না, এত ডিস্টার্ব করলি আমাকে।
আমি কোথায় ডিস্টার্ব করলাম তোমাকে? জাস্ট নেল পলিশটা পরিয়ে দিয়েছিলাম। বাবা চা তো অনেকদিন পরে ঘুরছ এনেছো, খেয়ে তো অম্বল হয়ে যাবে। না না চল মুখ ধোবো না। মুখ ধোবো ধুয়ে আসো। ঘুমালে মানে একটু ভালো ম্যাজ করছে শরীরটা। দুদিন তিন দিন ওটা দেখবো আবার ঠিক হয়ে যাবে। আমারও সকালবেলা যখন আমি পড়তে যাই তখন আমার এরকমই হয়। আমি আমার সকালবেলা পড়তে যাই বৃহস্পতিবার স্যারের বাড়িতে, তখন আমার এরকমই হয়। তখন ঘুমাই যা, আমি আমিও বুঝতে পারি না যে এত ঘুম কোথা থেকে আসে। আমি তো একটুখানি ঘুমালে চোখ খুলে যায়। ঘুমিয়েছো মামা? অনেকদিন বেশ বিকেল দুপুর বহুদিন হয়ে আছে ঘুমাই না। আমি মনে ঘুমাইনি আজকে। হ্যাঁ আমি ঘুমাইনি। আগে যেমন দুপুরবেলা ঘুমাতাম, ঘুম থেকে উঠে নিজেকে বেশ রানী রানী মনে হতো। কেন? চোখটা ফুলে যেত, বেশ শরীরটা এরকম একদম একটু একটা ভালো লাগতো, ভালো লাগতো। মামা আমার চায়ের সাথে বিস্কুটটা দেখ মামা। দেখি তোলো দেখ, চায়ের সাথে বাবা বিস্কুটগুলোকে সাজিয়েছে দেখ। আর তুই কি করছিস সারাটা দুপুর? দুটো মুভি মতো দেখলাম। দুটো মুভি মতো? এটা আমার মতোটা করতে গেলো। দুটো মতো মুভি দেখলাম। দুটো মতো মুভি? সেটা কি হল, মতো কথাটা কেন আসছে? দুটো মুভি দেখেছি ব্যাস, এটাই তো বলে। এটা না সারি এর পেছন দিকটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিউ টাউনে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 9:30 মতো বাজে, অনেকক্ষণ পেরিয়েছি। তো একটুখানি হাওয়া খেতে এসেছি। তোর মানে নিউ টাউনের হাওয়াটা তো একদম আলাদা, ঠান্ডা হাওয়া। এই যে তিনজনে মিলে বেরিয়েছি বাইকে চেপে, দেখ কত ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আর এখন চলে এসেছি আমার প্রাথমিক শিক্ষা কেন্দ্রে, যেখান থেকে আমার ছোটবেলায় পড়াশোনা শুরু হয়েছিল, জগৎপুর আদর্শ বিদ্যা মন্দির। তখন ক্লাস 4 পর্যন্ত ছিল স্কুলটা, এরপরে ক্লাস 8, তারপরে ক্লাস 10, আর এখন এই স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আর আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলটা অনেকটাই উঁচু ছিল, আর এখন দেখছি 4 সিঁড়ি নিচে নেমে গেছে। যাই হোক, তখন একতলা ছিল আর এখন 4 হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে এখানে এসে গেছি, আর যখন এইখানে এসে দাঁড়ালাম একটু, তো এসে আমার স্কুলটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নেওয়াই যাক।